সিংহ যুবরাজকে আর দেখা যাবে না, যুবরাজকে আর প্রদর্শন করা হবে না। রুগ্ন যুবরাজকে দেখতে আজ কুমিল্লা চিড়িয়াখানা পরিদর্শন শেষে এ তথ্য দেন ঢাকা থেকে যাওয়া পশু চিকিৎসকরা। তারা গান দিয়ে ইঞ্জেকশন ছুড়ে যুবরাজকে চিকিৎসা প্রদান করেন, এছাড়া অন্যান্য পশু পাখির খোঁজখবর নেন। ঢাকা চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডাক্তার নাজমুল হাসান বলেন, বৃদ্ধ সিংহটি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে। যতদিন বেঁচে থাকে আমরা ততদিন চিকিৎসা ও খাবার দিয়ে যাব, তবে আর প্রদর্শনী করা যাবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান, কেন্দ্রীয় পশু হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাক্তার মাকসুদুল হাসান সহ জেলা পরিষদের কর্মকর্তারা। উল্লেখ্য, রুগ্ন সিংহকে নিয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিন অনলাইনে চিড়িয়াখানার রুগ্ন সিংহের ছবি নিয়ে ফেসবুকে তোলপাড় শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার বিকালে রুগ্ন সিংহকে দেখতে কুমিল্লা চিড়িয়াখানা পরিদর্শন করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা।